জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ করোনা টিকা পাবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জানান, এই টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। হাম রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করে এই তথ্য জানান তিনি। দেশে নতুন করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ, প্রতিদিন বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সামনে মাসের প্রথম দিকেই, প্রথম কোয়ার্টারে আমরা টিকা পেয়ে যাব। আমরা অ্যাস্ট্রোজেনিকার যে অক্সফোর্ডের ভ্যাকসিন, আমরা ইন্ডিয়া থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি। প্রায় 3 কোটি ডোজ সরকার সরাসরি নিয়ে আসছে এবং WHO আরও টিকা প্রায় 20% লোককে টিকা দিবে। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা 4.5 লাখ, মারা গেছে প্রায় 7,000 মানুষ। তবে সার্বিক বিবেচনায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থায় আছে বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী। ইউরোপের প্রতিটি দেশে প্রায় 50,000-এর বেশি লোক মারা গেছে, বিশেষ করে ইউকেতে, ফ্রান্সে, ইটালিতে। কিন্তু তুলনামূলকভাবে আমরা অনেক ভালো আছি, তার প্রমাণ আমাদের দেশের দেখেন অর্থনীতি সচল আছে। যে দেশের করোনা নিয়ন্ত্রণ হয় নাই তার অর্থনীতি বিপর্যস্ত। দুপুরে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। চতুর্থবারের মতো আয়োজিত এবারের ক্যাম্পেইনটি চলবে 12 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা।